রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, দ্বিতীয় দিনও মণিপুরত ব্যাপক সঁহারি। দেওবারে মণিপুরের খংজম ওয়ার মেমোরিয়ালের পৰা ভারত জোড়ো ন্যায় যাত্রার আরম্ভ করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করার সময়ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ, মণিপুর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বর উপস্থিত থাকে বহু নেতৃস্থানীয় লোক। যাত্রা আরম্ভ করার সময়তে রাহুল গান্ধীয়ে যাত্রার সময় ব্যবহার করবলগা ভলভো বাসখনও মুক্তি করা হয়। সোমবারে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সমদল আহি উপস্থিত হয় ইম্ফলর চেকমাই অঞ্চলত। বাসখনেরে যাত্রা আরম্ভ করলেও পিছত জনবসতি অঞ্চলত পদব্রজে আগবাড়ে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব। এই সময়বুরতে স্থানীয় লোকসকলের সঙ্গে মত বিনিময় করে আগবাড়ে রাহুল গান্ধী। পথর কাষত শ শ লোকে অভিবাদন জানায় রাহুল গান্ধীক, ইয়ারে অধিক সংখ্যকই নারী আর শিশু। সোমবারে পুয়া 7:30 বজাতে কংগ্রেসের সেবা দলের পতাকা উত্তোলনেরে আরম্ভ হয় দ্বিতীয় দিনার যাত্রার কার্যসূচী। তারপর চেকমাইরপর কাংপকপিলে যায় এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সমদল। কাংপকপির গৈ মণিপুরের সেনাপতিত উপস্থিত হয় এই ন্যায় যাত্রা। সোমবারে নাগালেন্ডত প্রবেশের পিছত নিশা তাতেই কটাব রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বয়। উল্লেখ্য, এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় পার করব 15খন রাজ্যের 100টা লোকসভা সমষ্টি। উত্তর পূবরপর পশ্চিমের মুম্বাইল যাত্রা করব এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সমদলে। অতিক্রম করব 6713 কিলোমিটার পথ। মার্চ মাহর 20 বা 21 তারিখে উপস্থিত হব মুম্বাইত। ন্যাশনাল ডেস্ক, প্রতিদিন টাইম।